আমাদের সবচেয়ে তরুণ নেতৃত্ব কর্নেল বিধান বসু, প্রদীপ বরণ তোমদার, রাজীব চট্টোপাধ্যায়, এছাড়াও তার বন্ধুবর পারভেজ সবাই ছিলেন। নাম করতে গেলে অগণিত কমরেড আছে আমাদের পদযাত্রায়, আমাদের এই র্যালিতে মহাবিছিলে পা মিলিয়েছেন সবাইকে, প্রত্যেকটি মানুষকে আমি লাল সালাম অভিনন্দন জানাই। কারণ দেশের এই সংকটের সময় যখন বেশিরভাগ মানুষ লড়াই বিমুখ, সেই সময় অন্তত আমাদের পশ্চিমবাংলার কিছু মানুষ রাস্তায় নেমেছেন, সভা করছেন, মিটিং করছেন, মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে দেশের কি বিপদ। আপনাদের বুঝতে হবে যে স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গেল, 77 বছর, দেশের স্বাধীনতার সময় একটা সমস্যা ছিল, তার জাস্ট আগে দাঙ্গা হয়ে গেছে, দেশ ব্রিটিশ শাসনের থেকে মুক্তি চাইছে। তারপর আমারও যা বয়স হয়েছে তাকে দেখলাম দশকের পর দশক মানুষের জনজীবনের সামনে কতগুলো সমস্যা এসে দাঁড়ায়, এবং একদা বহুদিন আগে পলাশির প্রান্তরে যে বণিকের মানদণ্ড রাজদণ্ড হিসেবে নেমে এসেছিল, আজ আবার একদল বানিয়ার হাতে দেশটাকে বেঁচে দেওয়ার চেষ্টা কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে থাকা বিজেপি, বিজেপির অ্যালায়েড দল এবং নরেন্দ্র মোদী করছে, তার বিদ্যাত ভেঙে দিতে হবে, তাই আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছি। বুঝতে হবে বিষয়, দেশের মধ্যবিত্ত শ্বাস নিতে পারছে না, মাথার উপর ঋণের বোঝা, সন্তানকে পড়াবে তার জন্য পড়াশোনার ঋণ নিতে হচ্ছে, বাড়ি বাড়াবে ছাদ ঢালাই করবে ঋণ দিতে হচ্ছে, একটা দু চাকা কিনবে কাজের জায়গায় যাবে তার জন্য ঋণ নিতে হচ্ছে, কিন্তু সেই ঋণের একটা ইএমআই আপনি ফেল করে দেখুন, আপনার গলায় পা দিয়ে পেটে পা দিয়ে সেই টাকা আদায় করা হবে। আর প্রধানমন্ত্রীর বন্ধু যারা, তারা হাজার হাজার কোটি টাকা ফাঁকি দিয়ে বসে থাকবে, হয় দেশে নইলে বিদেশে পালিয়ে যাওয়ার তাদের প্যাকেজ করে দেওয়া হবে, এটা চলতে পারে নাকি? তার প্রতিবাদ মানুষ করবে না? সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, চাষি করবে না? শিক্ষিত ছেলেরা করবে না? শিক্ষিত মেয়েরা করবে না? তাই তারা আজকে সমবেত ভাবে পথে নেমেছে। আপনারা দেখেছেন এই দেশের তথাকথিত বানানো একজন বড় ব্যবসায়ী আদৌ নয়, আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে বলছি, এই দেশে সবচেয়ে বেশি যুব সম্প্রদায় মহিলা পুরুষ নির্বিশেষে এমপ্লয়মেন্ট হয় প্রথমত সৈন্যদের মধ্যে, দ্বিতীয়ত রেলে, আর তৃতীয়ত সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট জেনারেট করে টাটা গোষ্ঠী, ওই আদানি আম্বানিরা নয়। সেই বিয়েতে সবাই উপস্থিত, হিরে গহরতের ছবি রোজ কাগজে দেখতে পাচ্ছি। আপনাদের বলছি, আপনার বাড়িতে যদি একটা বিয়ে থাকে, আপনার কি সেই কেনার অবস্থা আছে? হিরের জন্য আপনাকে 2% ট্যাক্স দেবে না, বৈধত্ব কিন্তু 18% ট্যাক্স। এরা যেভাবে পয়সার অপচয় করছে, সরকারি সাহায্য নিয়ে, অনুমোদন নিয়ে, পেছন থেকে ব্যাক হ্যান্ড হেল্প বলে এগুলোকে করছে, কিন্তু আপনি নিজে আপনার কন্যার বিয়ে দিতে যান, ছেলের বিয়ে দিতে যান, বাড়িতে একটা শুভ অনুষ্ঠান করতে গেলে, উপনয়ন হোক, জন্মদিন হোক, একটা মেনুবালা বাড়াতে গেলে আপনার মাথায় হাত পড়ছে। বিগত 3 বছরে ভারতবর্ষে বিমানবাবুর আগে বলছিলেন যে আমাদের দেশ ব্যক্তি ব্যক্তি বিশেষে মানে পার হেড ইনকামের ক্ষেত্রে ধীরে ধীরে আমরা তলানিতে চলে যাচ্ছি, জিডিপি চলে যাচ্ছি দেখানো হচ্ছে। দেশে বুঝতে হবে 140 কোটির ওপর মানুষ থাকে, তাদের যে কালেক্টিভ ইনকাম সেটা তো কানাডার সাথে মিলতে পারে না, সেটা তো আমেরিকার সাথে মিলতে পারে না, সবখানা কানাডা লাগবে, তাই না? ওরা তো তারা দেখাচ্ছে ফাঁপিয়ে মানুষের সামনে আশার ধানুষ তৈরি করছে, কিন্তু মানুষ প্রতিদিন ঘরে বুঝতে পারছে, কৃষক বুঝতে পারছে, বিশেষ করে ব্যারাকপুর অঞ্চলের কথা বলব, আমাদের যে আমদানা এলাইড এরিয়ায় যে বিস্তীর্ণ কৃষিজীবী মানুষরা আছে, তারা আর কৃষক কৃষি কাজ করতে চাইছে না, কৃষিজীবীরা আর কৃষিজীবী থাকতে চাইছে না। তার কারণ এই মোদী সরকার যে দেড়গুণ এমএসপি মিনিমাম সাপোর্টিং প্রাইস দেবে বলেছিল, তার 1 টাকা দেয়নি। যেমন দিদি তেমনি মোদী,
আমি একটা বিধায়ক কথাটা তিনজন ধরে বলছি, আমার মনে পড়ে গেল পুরো এলাকার সবার পকেটে ঢুকেছে, সেই সঙ্গে দুজনে ইলেকশনে কমিট করেছিলেন একজন প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি দেবে, আরেকজন বলেছিলেন বছরে 2 লাখ বেকারের চাকরি দেবে, হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার এখন আর স্থায়ী কর্মচারী রাখতে চায় না। আমি এই মধ্যে দেখলাম অগ্নিবীর প্রকল্পে একজন সেনা মারা গেছে, সে গান স্যালুট দূরের কথা, তেরঙ্গা পতাকায় ঢাকা দিয়ে তাকে সরকারি কোনোভাবে তার শেষ করতে সম্পন্ন করা হয়নি সেই পাঞ্জাবি, এটা তো অবস্থা ছিল না। কিন্তু কেন্দ্রীয় সরকার করেছে অগ্নিবীর প্রকল্প 4 বছরের জন্য চাকরি, যে পুলওয়ামায় লড়াই করছে, যে কারগিলে রক্ত দিয়েছে, এই 4 বছরের চাকরিতে সে একবার ভাববে না যে দেশের জন্য আমি কি প্রাণ দেব? কিন্তু ওই বীর যোদ্ধা অগ্নিবীর হয়ে নিজে দেশের জন্য প্রাণ দিয়েছেন, কিন্তু সরকার তাকে যে সম্মান দেওয়ার কথা, তার যে রিটায়ারমেন্ট বেনিফিট, রিটায়ারমেন্ট বলবো না, হঠাৎ করে চাকরি ছেদ হয়ে গেল, তার যে বেনিফিট পাওয়ার কথা, তার একটা পয়সার কথা বলে নিন। এইরকম জনবিরোধী একটা সরকার কেন্দ্রে রয়েছে দীর্ঘদিন ধরে, কথা হয়েছে জনবিরোধী সরকার গুজরাটে মাধ্যমিক পরীক্ষা সবে হয়ে গেল, আপনারা দেখুন এই যে স্থায়ী পদ, সেখানে দীর্ঘ 2 বছর ধরে শিক্ষা জগতে মাধ্যমিক সমতুল স্কুলে স্থায়ী পদ দেওয়া হয়নি, স্থায়ী শিক্ষক নিয়োগ করা হয়নি, ভর্তি হয়েছে প্রায় 170টি স্কুলে, মাধ্যমিকে একজনও পাস করেনি। আমাদের কলকাতায় কি হচ্ছে, আমাদের পশ্চিমবাংলায় কি হচ্ছে, আমাদের ব্যারাকপুরে কি হচ্ছে? ধীরে ধীরে স্কুলগুলোতে অস্থায়ী শিক্ষকের সংখ্যা বেড়ে যাচ্ছে, স্থায়ী শিক্ষক যেখানে যে বিষয়ের প্রয়োজন নিয়োগ হচ্ছে না। তারপর সম্পূর্ণ শিক্ষা দপ্তরটা যে দুর্নীতি করেছে, তার দুর্নীতির ফল ভোগ করছেন আজকে পড়াশোনা জানা পাস করা ছেলেমেয়েরা, চাকরি বাতিল হয়ে যাচ্ছে, চাকরি নিয়ে অসুবিধার জন্য ক্লারিটি আনার জন্য আমরা এসএসসি তৈরি করেছিলাম, এসএসসির মাধ্যমে 11 বছরে প্রায় 13 বছরে 1,10,000 নিয়োগ হয়েছে, কিন্তু একজনকে রাস্তায় বসে থাকতে হয়নি, একজনকে বিকাশ ভবনের সামনে বসে থাকতে হয়নি, একজনকে মাতঙ্গিনী হাজরার পায়ের তলায় বসে থাকতে হয়নি, একজনকে গান্ধী পায়ের তলায় বসে থাকতে হয়নি। দুটো সরকার নিলে আমাদেরকে কোন দিকে ফেলে দিচ্ছে, আমরা তার জবাব দেবো না, তাটা তাদেরকে আটকাবো না, আমাকে ভাবতে হবে সেটা, এলে মেলে করব না, নিজে পেটে খাই। বিস্তারিতা আলোচনায় যাচ্ছি না, আমি কথা বলতে বলতে গল্প বলতে ভালোবাসি, একটা ছোট্ট ধ্রুপদী গল্প বলে আমাদের লড়াইয়ের কারণটা আপনাদের এক কথা বুঝিয়ে দেওয়ার জন্য বলে আমি আমার বক্তব্য শেষ করবো। একবার এই পৃথিবীর যে বড় শিক্ষকরা আছেন তাদের মধ্যে আমাদের দেশের জনরল বিদ্যাসাগর মশাই, শিক্ষক মশাই হিসেবে বারান্দায় বসে জেলা প্রধানের ছাত্রকে দর্শন বোঝাচ্ছিলেন। তো আমাদের মতো ছেলে মেয়ে অল্প বলছি, পড়ার দিকে মন নেই, কিছুক্ষণ বোঝানোর পর তিনি খেয়াল করলেন যে ছেলে মেয়েগুলো খালি এদিক ওদিক তাকাচ্ছে, দূরে রাস্তার এটা দিয়ে দেখা যায় যে একজন বারগরিতা হয়ে যাচ্ছে, তার দিকে ছেলেগুলো তাকাচ্ছে উঁচু সুন্দরী। সক্রেটিস বুঝতে পারলেন, ছাত্রদের বললেন তারা ছিল দাও, তখন বারগরিতা দূর থেকে বললেন যে স্যার দেখুন আপনি এত বড় রাস্তার কথায় এত পড়া বেড়ে যাচ্ছেন, ছাত্রদের ভালো করছেন, কিন্তু এদের মন দেখুন খালি আমার দিকে তাকাচ্ছে। তখন সক্রেটিস একটা খুব উল্লেখযোগ্য কথা বলেছিলেন, বলেছিলেন বা তুমি তো এদের নামানোর চেষ্টা করছো, যে কোনো জিনিস নামানো সহজ, আমি তো এদের ওঠানোর চেষ্টা করছি, আমাকে পরিশ্রম করে যেতেই হবে। এই যে সমাজটা অবদমনের দিকে যাচ্ছে, দাম্পত্যা লড়ছে, কবে লড়ছে, কারখানায় লড়ছে, কলেজে লড়ছে, রাস্তায় লড়ছে, পার্লামেন্টে লড়েছে, তবে যে সমাজটা ভেঙে পড়ছে সেই সমাজটার পতনটাকে আটকানো যায় আমাদের লড়াই সেইখানে। কর্মক বিমান দোষ সেই কর্মদারী থেকে বেরিয়ে এসে
একজন দম্পতি ছোট বাচ্চা নিয়ে বাইক নিয়ে ফলো করছে, করতে করতে বিমানবাহিনীকে পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে আরবিআই উদ্যোগের ভট্টাচার্য। রাজনীতিকদের আইকন সারা দেশে আর কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই। আমি বলছি সারা দেশকে বাঁচাতে গেলে এই দমপন্থীরাই আছে। দমপন্থীদের বিভিন্ন ভোটে জয়যুক্ত করতে হবে। এবং সংসদে আমরা গেলে ইউপিএ ওয়ানের সময় যেমন 100 দিনের কাজের অধিকার আদায় করেছিলাম, খাদ্য সুরক্ষা আইন করেছিলাম আমরা, এমনি মানবমুখী মানব বরদী যে কর্মসূচি আমাদের এবারে ইস্তেহারে আছে, নারীদের জন্য, কৃষকদের জন্য, সাধারণ খেলে খাওয়া শরীরদের জন্য, সেগুলো আমরা আইন হিসেবে প্রমাণ করবো। আমরা মহালক্ষ্মী ভান্ডার করব। 1,00,000 টাকা আমাদের প্রস্তাব মহিলাদের, খেলে খাওয়া মহিলাদের বছরে দিতে হবে, মহালক্ষ্মী ভান্ডার হবে। সেই কথা আপনাদের আত্মীয় বন্ধু বান্ধব কমরেড জনে জনে ছড়িয়ে দিতে হবে যে আমরা কি চিন্তা নিয়ে রাজনৈতিক লড়াই করছি। সেই দায়িত্ব আপনাদের দিতে হবে। এবং আগামী 20 তারিখ সবাইকে নিয়ে দল বেঁধে দুষ্কৃতীদের চোখরাঙ্গলিতে ভয় না পেয়ে, জানেন একটা কঞ্চি ভাঙা সহজ, কিন্তু ভঙ্গুর কঞ্চি যখন একসাথে 10টা হয় না, ভাঙতে পারে না। সবাই মিলে দল বেঁধে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, যে দলকে খুশি সেই দলকে দেবেন, কিন্তু চোরদের হাতে ভোট চুরি হতে দেবেন না। এই দায়িত্ব আপনাদের দিয়ে রাখলাম।